আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। আজারজিয়ান নিউ সিরিয়া ইয়ান্দাসি বর্মার বুতত্তু তলে নিউ সমাজে জেন্দিলা লিখে ইয়ানরে খুদ্দে তো এই বর্মার এরাউডি নিউজ তো পাবলিশ গজি দে নিউজ জাম পাবলিশ গজি ইয়ান মহদে 24 তারিখ 2021 ফেব্রুয়ারি তলে মায়ানমার ফরেন মিনিস্টার মানে বর্মার ফরেন মিনিস্টার ইন ব্যাংকক টু মিট ইন্ডোনেশিয়া কান্ট্রি পার্ট মানে ইন্দোনেশিয়ার ফরেন মিনিস্টার অলরেডি ব্যাংকক মাঝে যেবা রতানু মারসুরি যেবা আছে ইবা অলরেডি হড়ে থাইল্যান্ড তো এই বর্মার মাঝে আইদা হাল্লা যাইবার আসিল তলে ইয়ে থাইল্যান্ড তো ক্যান্সেল করি ফেলাই বর্মার না যাইব ইবা ইয়ে বর্মার যেবা ট্রাইব এবারে ক্যান্সেল করি ফেলাই কেলা ইন্টারন্যাশনাল প্রেশার বেশি বর্মা যাতে হইলে ইন্দোনেশিয়া তো নইলে পাবলিক আর সাপোর্ট তাবরিব আর নইলে মিলিটারি সাপোর্ট তাবরিব তাহলে ইন্দোনেশিয়া কনফিউশন পরি ইন্দোনেশিয়ার ফরেন মিনিস্টার থাইল্যান্ড তো আর বর্মা না যাইব হই ক্যান্সেল করি ফেলাই যাতম মাঝে ক্যান্সেল করি ফেলাই তলে যা বর্মার মাঝে এহান মিলিটারি জোনোসাইডার মিয়ন লাগে যা ফরেন মিনিস্টার বানাইয়ে তলে ইতার নাম হইলে ওয়ানা উলা মংলেন হয় তারে তলে ইতে থাইল্যান্ড ফরেন মিনিস্টার লইরে হতা হইয়ে ভিডিও কনফারেন্স জরিয়া হতা হইয়ে বাজে হটম মাঝে আছে থাইল্যান্ড ব্যাংকক পৌঁছে গই মিলিটারি ডাকাইত কলর যা ফরেন মিনিস্টার হটম মাঝে আছে থাইল্যান্ড পৌঁছে গই হাল্লে দলাই বললাম মারসুরি লে দলাই বললাম ইন্দোনেশিয়ার ফরেন মিনিস্টার লে দলাই বললাম ইন্দোনেশিয়ার ফরেন মিনিস্টার থাইল্যান্ড তোমায় বর্মার না যাই কেলা বর্মার হালত খারাপ দেখে থাইল্যান্ড ফরেন মিনিস্টার লে যাই তোমার দলাইয়ে এটা আছে বর্মার বুতর মিলিটারি কলর যা মরাই বা খারাপ দেখে তার লাইবে হদ্দিকে আই না যাই এন হয়ে ক্যান্সেল করি বর ফুঁয়াতি ফুঁয়াতি তাহলে বর্মার যা ফরেন মিনিস্টার আছে ইতিদা আছে জলটি আছে ব্যাংকক পৌঁছে গই পৌঁছিয়ে হাল্লে দলাই বললাম মারসুডি লে দলাই বললাম ইন্দোনেশিয়ার ফরেন মিনিস্টার লে খেলা তারা তো এখন বর্মা হত দিবা এখন আসিয়াং দেশ তাহলে এখন আসিয়াং তো বর্মার ওরে অ্যাকশন লওয়া পড়িব ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল হয়ে রেখে আমেরিকা হইয়ে ব্রিটিশে হইয়ে হার দেশে হয়ে রেখে দেখি আসিয়াং তো বর্মার ওরে অ্যাকশন লওয়া পড়িব আসিয়াং তো নেলাই দেবেলা পড়িব ইয়ার বাজে আসিয়াং এ বর্মার লইয়ের হনত তালুক করে না পারিব ইয়ান তারা হয়ে রেখে যদি আসিয়াং যদি জলদি একখান যদি ডিসিশন নল দইলে আসিয়াং এর ফরেন মিনিস্টার কল আসিয়াং এর দেশক কলে যদি একখান যদি অ্যাকশন প্ল্যান নজর দইলে হনকান যদি অ্যাকশন প্ল্যান নজর দইলে তাহলে ইন্টারন্যাশনাল কমিউনিটি ওয়ার্ল্ড কমিউনিটি তারা আছে আসিয়াং নজর দিয়ে তাহলে যদি আসিয়াং যদি আসিয়াং এর মামলা এনার হল করে না পারে দইলে যদি মিলিটারি কে সাপোর্ট করে দইলে আসিয়াং লই বুঝুন দিন দাসে ইউরোপিয়ান আমেরিকান দেশক কল তারা আসিয়াং লই বুঝুন দিন কি তা তালুক নগরিব যে তারা মিলিটারি সাপোর্ট করে খেলা মিলিটারি হতে পারে অন্য হালত বরদাস্ত না করে অন্য দেশে এতলা বলি বর্মার জীবনে কি অন টুজডে মানে আজ বুধবার দিন আফতারনুন মানে দুজা টুজডে মানে বৃহস্পতিবার দিন আফতারনুন মানে দুজা উওয়ানা মনলুইং হতে এটা আছে জীবনে কি ডন পরমো দোয়ানি হদে জিবা দাসে থাইল্যান্ড আর ফরেন মিনিস্টার আছে ইতাল লইরে হতা হই বাজে জলতি দাসে ইটা হুঁশে গই কেলা হুঁশে দে ইন্দোনেশিয়ার ফরেন মিনিস্টার লই দলাই বললা তাহলে আরা আগেলতি ক্লিয়ার করি দে আরা এসে বর্মার পাবলিক হিসাবে বর্মার দেশিত্ব হিসাবে এসে আরা রোহিঙ্গা মাইনরিটি হিসাবে বর্মারে মিলিটারি কলে বারবার আহার ওরে দাসে একতরবিয়া জুলুম অকল করি যার যদি বাইসা সন দেশে মিলিটারি সাপোর্ট করে দইলে যদি মজলুম সার নদর দইলে ফাবলিক কলর সার নদর দইলে দেশে আনরা আরা বয়কট করি ইন্টারন্যাশনালি আরা ফোকাস করি মেতাল্লা এখন বেশি ইম্পর্টেন্ট হইতে আসিয়ান দেশে কি একখান তারা দাসে ভূমিকা ল কি একখান তারা দাসে হামগরি যা বর্মার ওরে জ্ঞানের ওরে দাসে বেশি ইম্পর্টেন্ট তাহলে থাইল্যান্ডে বর্মারে সাপোর্ট করে কেলা থাইল্যান্ড মিলিটারি গভর্নমেন্ট থাইল্যান্ডে 2014 মিলিটারি কুক করি তারা দাসে মিলিটারি আত তাহলে এখন উক মিলিটারি আর উক মিলিটারি সাপোর্ট করবো ডেমোক্রেসিরে সাপোর্ট নকরিব থাইল্যান্ডে হন দিন এটা আছে ডেমোক্রেসিরে সাপোর্ট নকরিব হেতল্লা এখন তাহলে ইন্দোনেশিয়ার ফরেন মিনিস্টার যে তোমাদের আজ দুদিন ধরে থাইল্যান্ড তাহলে বাপ থাইল্যান্ড তো বর্মা যাইবার ছিল তাহলে এখন এবার বর্মার নজরে বর্মার দাসে ফরেন মিনিস্টার ইতে এটা পৌঁছিয়ে তাহলে লইরে দাসে মারসুডি লো দলাই বললা আসিয়াং মাঝে তারারে দাসে লিগালাইজেশন দি বললা এন্দিলা গুয়া দাসে বুতুজা দাসে হতাশ হলাই বললা বলি জলদি পৌঁছে গাইতে তাহলে থাইল্যান্ড মাঝে আসে বর্মা কো মকল ওয়ানা
ওয়ানাত আছে ও উলা মং লুইন যা আছে ইতারে তোমার বয়কট করো ইতারে ফুরা তো বর্মা কো মক্কল থাইল্যান্ড ইতারে বেনা বানাই ফুরা তো ইতার ইতারে রাস্তা বেড়া নেই তো নত ইতো কোয়া জুনসাইড আর জানটা আসন্ন মূল্য মানসর দাসে এ দাসে মার্ডার করো ইয়া ইতাল্লা দাসে জলতি দাসে থাইল্যান্ডর হন কুড় মাদে খেস করি তারে দরি বললা সাজা দি বললা জলতি দাসে এন্দেলা কোয়া প্ল্যান গরম সরুলত তলে আজার্জিয়া নিউ সিরিয়া ইয়ান্দা আছে ইয়েঙ্গু মোম্মাজি সনাপিয়া তো আছে হরতাল ফুল হরতাল ফুল প্রটেস্ট সই ডেমোক্রেসিলা বলি হার জাগা মাদে ঘরের তলে প্রটেস্ট দিন তো দিনে বারে দে মানুষ হমতি নাই বেশ অর রোডে গাড়ে তলে ইয়েঙ্গু মোম্মাজে দর্শন পর্যন্ত চিন্তা আছে ওয়াট তলে ইয়ে কোয়া কলর দাসে এন্দেলা অ্যাডমিনিস্ট্রেশন তলে এন্দেলা এ মনে গভর্নর কল তলে তারা দাসে রিজাইন করি ফেলে তারা মিলিটারির কানুনরে নমানিব মিলিটারির অ্যাডমিনিস্ট্রেশন তো তারারে নিয়োগ দিয়ে মেয়র লাইন অ্যাডমিনিস্ট্রেশন তো তারারে দাসে ইয়ঙ্গো ইয়ঙ্গোমর মুনের দাসে ইয়ঙ্গো টনর তারারে নিয়োগ দিয়ে তারা এন্তিল্লা দশ পর্যন্ত দাসে মুন অ্যাডমিনিস্ট্রেশন তারা দাসে রিজাইন করি ফেলে তারা সনাপিয়া করে অকলর ফুঁয়াতি ফ্রন্ট লাইনটার মধ্যে গিয়ে গই আরা মিলিটারি আরারে জিম্মাদারি দিয়ে লেকিন আরা ইয়ানরে কবুল নগরী বলে হই তারা হদিন হাপ্তা ধরে চললে লেকিন ইয়ার বাদে তারা দাসে রিজাইন করি ফেলাই ইয়ার বাদে দাইরে ম্যান্ডেলে টাইঙর যেবা নাকি চিফ মিনিস্টার আছিল ডাক্তার জমিং মং যেবা আছিল এবারে এবার ফ্যামিলি সব বেগুনরে ঘর তুদর গিল গই তাহলে আজ্ঞা পাঁচজন ফ্যামিলি মেম্বাররে এরি দিয়ে হর এবার মা বাপ এবার দাসে এবার দুয়াজের হওয়া জামাই নাতিয়াই বেগুনরে লগিয়ে তাহলে তু পাঁচজনরে এরি দিয়ে দে আন্দাসে একজা খবর আসছে এরি দিয়ে দে দুয়া জামাই দুয়াজের হওয়া জামাই নাতি এন হর তাহলে ইয়ার বাদে যাই রে ম্যান্ডেলে অন্য অন্য জায়গার মাঝে যিন নাকি মনে দাসে ইয়েকপে কমিশন আছে এটার আর অফিস অকল দাসে ইতারা দাসে সাইজ করে রেন হর মিলিটারি সকলের তরফ তো তাহলে মনে আল্লাহ একদিন নাকি ইলেকশন কমিশনের দেশে অফিস সকল আছে এই নম্বরে হাবস সত্তর সকল জরুরি জিনিস সত্তর সকল দাসে মিলিটারি কবজা করি ফেলার দায়িত্ব দাসে দিল্লা খবর সকল আছে তাহলে প্রটেস্টার সকলে তারা দাসে প্রটেস্ট করে সানাপিয়া করে তারা জাগা জাগা কিছু কিছু জাগার মাঝে তাহলে এখন পাবলিকে মিলিটারি নমানে তাহলে মিলিটারি হকুমতরে টোটালি তারা দাসে নমানে তলে এন্দিল্লা এখন জাগা জাগা তারা দাসে পাবলিকে মিলিটারির ন হন মিলিটারির কানুনরে মিলিটারি জিন নাকি অ্যানাউন্সমেন্ট করে এই একখানর তো নমানের কার্ফিউ লাগাই কার্ফিউ হন হালত নমানের তাহলে তারা প্রটেস্ট জারি রেখে তারা সেনাপিয়া গড়ি যার গই তৈলে আজার্জিয়া নিউ সিরিয়া ইয়ান্দা আছে ইউরোপিয়ান ইউনিয়ন তারা তরফ তো অ্যানাউন্সমেন্ট করছে 39 মিলিয়ন ইউরো তাহলে ইউরোপের দেশদাতলা 39 মিলিয়ন ইউরো আর যদি ইউএস ডলার বানাই দিলে 47 মিলিয়ন 4 লাখ হিউম্যানিটেরিয়ান এইডস টু অ্যাড্রেস দ্য নিড অফ রোহিঙ্গা ইন মায়ানমার এন্ড বাংলাদেশ বর্মার দ্য বাংলাদেশ হল্লা বর্মার ভুতর দ্য বাংলাদেশ হল্লা রোহিঙ্গা কলল বলি 47 মিলিয়ন 4 লাখ ইউএস ডলার আর ইউরো দে 39 মিলিয়ন তাহলে তারা ডেভেলপ উইল এলিকেটস তাহলে 24.5 মিলিয়ন 30 মিলিয়ন 11 মিলিয়ন 40 মিলিয়ন টু হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ওয়ার্কিং ইন বাংলাদেশ এন্ড মায়ানমার রেসপেক্টেডলি সেট ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন এন্ড দ্য হিউম্যানিটেরিয়ান এইড অপারেশন স্টিক তাহলে তারা তো রোহিঙ্গা রিফিউজি সকলরে সাহায্য করি পাল্লা তাহলে তারা ইন ডোনেশন করে তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন তো ইতারা তাহলে হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন বাংলাদেশ তো দা বর্মার মাঝে হাম করে দেয় তারা রে তাহলে প্রোটেকশন অল দা হিউম্যানিটেরিয়ান এইড হিসাবে দাসে তারা দাসে ইন রোহিঙ্গা সকলর দাসে সাহায্য বলি রিফিউজি ফুড শেল্টার তারা খাদ্য তাকে দে জাগা অকল্লা বলি শেল্টার অকল্লা বলি দাসে জরুরতল্লা বলি ইউরোপিয়ান ইউনিয়ন তো হিউম্যানিটেরিয়ান এইড হিসাবে রোহিঙ্গা রিফিউজিল্লা বলি গজ্জে তাহলে তারা 47.5 মিলিয়ন দাসে ইউএস ডলার তারা দাসে কি গজ্জান হতেরিয়া বর্মার ভুতরে রিফিউজি অকল আছে দি তার অল্লা বাংলাদেশত আছে দি রিফিউজি অকল্লা বলি
তারা দাসে হোক এনজিওর আন্ডারে দাসে তারা হিউম্যানিটেরিয়ান এইড ইন মানে দিব হদ্দের।